আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বার্তা কক্ষ থেকে আমি গোলাম মর্তুজা আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দেব যথারীতি টেলিটক সংবাদ শিরোনাম। আত্মসমর্পণ করবে মিরপুরের আস্তানায় আটক জঙ্গি আব্দুল্লাহ, বিস্ফোরক সহ ভবন ঘিরে রেখেছে র‍্যাব। টেকনাফের নাফ নদী দিয়ে প্রতি রাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ, আশ্রয় প্রার্থীদের ঘিরে সীমান্তে দালালদের বাণিজ্য। মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে প্রধানমন্ত্রীর আহ্বান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা প্রশংসা ইন্দোনেশিয়ার। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে অজি ব্যাটসম্যানদের দাপট, 350 চালকের আসনে অস্ট্রেলিয়া। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রাজধানীর মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা ভবন ঘিরে রেখেছে। ভবনটিতে অবস্থান করা জঙ্গি আব্দুল্লাহ আত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান। মিরপুরে আছেন মোরসালিন বাবলা, যোগাযোগ করছি তার সঙ্গে। বাবলা, মাজার রোডের বাড়ি ঘিরে রাখার ঘটনার সর্বশেষ ঘটনা আমাদের জানাবেন। হ্যাঁ মর্তুজা, আপনার কিছুক্ষণ আগে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর যিনি পরিচালক রয়েছেন মুফতি মাহমুদ খান, তিনি এখানে এসেছিলেন। তিনি সাংবাদিকদের ব্রিফিং, সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন। তিনি ওই ব্রিফিং এ জানিয়েছেন যে কিছুক্ষণ আগে, মানে উনি আসার আগে আগ মুহূর্তেই জঙ্গি আব্দুল্লাহ যে ভিতরে অবস্থান করছেন আমার থেকে 40-45 গজ দূরে যে বাড়িটিতে, সেখানে জঙ্গি আব্দুল্লাহ তার পরিবার পরিজন নিয়ে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি আত্মসমর্পণ করতে চান, তবে র‍্যাবের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আব্দুল্লাহ পরিবার পরিজন নিয়ে সমর্পণ করবেন কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য র‍্যাবের পক্ষ থেকে বলা হয় যে এই বিষয়টা নিশ্চিত করার জন্য যে আপনার স্ত্রী অথবা পরিবারের সদস্যের বায়ান্দা আসার জন্য পরবর্তীতে আব্দুল্লাহ তার স্ত্রী এবং পরিবারের এক সদস্যকে বায়ান্দায় পাঠায় এবং তারপরে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত হয় যে জঙ্গি আব্দুল্লাহ আত্মসমর্পণ করতে যাচ্ছেন। মিডিয়া উইংয়ের পরিচালক আমাদেরকে আরো জানিয়েছেন যে তারা এখন মূলত আত্মসমর্পণ করার জন্য যে প্রস্তুতি গ্রহণগুলো সেগুলো তারা নিয়েছেন। আপনার বিষয়ে একটা অবগতি করে রাখছি যে আজকে সকালে যখন র‍্যাবের বেনজির আহমেদ জিজি উনি যখন ব্রিফিং করছিলেন উনি জানিয়েছেন যে আব্দুল্লাহ এবং তার পরিবারের 5 সদস্য এবং আরো 2 জঙ্গি ভিতরে অবস্থান করছেন এবং সেখানে 50 আইডি রয়েছে এবং বিপুল পরিমাণ এসিড রয়েছে। এই আব্দুল্লার কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক থাকতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তারপরের থেকে কিন্তু আমরা দেখেছি যে র‍্যাবের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হচ্ছে আব্দুল্লাহকে সঙ্গে যে যাতে তিনি আত্মসমর্পণ করেন পরিবারের পক্ষ থেকে, এবং এর প্রেক্ষিতে যখন ওখান থেকে আমরা দেখেছি যে তার বোন সকালে বেরিয়ে এসেছেন, সেই বেনোর মাধ্যমে কিন্তু সারাদিনই কিন্তু র‍্যাব কর্মকর্তারা কিন্তু চেষ্টা করেছেন যে আব্দুল্লাহ যাতে আত্মসমর্পণ করেন এবং সন্ধ্যা নাগাদ আব্দুল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আত্মসমর্পণ করার জন্য। আমরা এখন অপেক্ষা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ফায়ার ব্রিগেডের কর্মীরা, র‍্যাবের যে আরো বিশেষায়িত যে টিমগুলো রয়েছে সেই তারা কিন্তু অলরেডি বাড়ির যে ভেতরে চারদিকে কিন্তু আশপাশ এলাকায় কিন্তু ব্যাপকভাবে অবস্থান করতেছেন এবং তাকে বেরিয়ে করে নিয়ে আসার জন্য কিন্তু তারা জানিয়েছেন। তবে আমরা যেটা জেনেছি যে রাত 8:30-8:30 মধ্যে আব্দুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা কিন্তু বেরিয়ে আসবেন এবং র‍্যাবের কাছে আত্মসমর্পণ যাতে কোনো অনাকাঙ্ক্ষিত না ঘটনা ঘটে এই জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখছি যে এই আস্তানার সন্ধান কিন্তু গতকাল টাঙ্গাইলে যে অভিযান চালিয়েছিল র‍্যাব সেখানে 2 সহোদরকে গ্রেপ্তার করা হয় জঙ্গি সন্দেহে, এবং সেই সহোদররা তথ্য দেয় যে এখানে তাদের যে জঙ্গি নেতা রয়েছেন আব্দুল্লাহ অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে কিন্তু র‍্যাব এখানে অভিযান চালায় এবং রাত থেকে কিন্তু বাড়িটা ঘেরাও করে রাখে, এবং রাতে আমরা দেখেছি যে এখানে ব্যাপক বোমাবাজির ঘটনা কিন্তু ঘটেছে এবং সকালের দিক থেকে কিন্তু আর কোনো কিছু আমরা শুনতে পারিনি, এখানে কোনো শব্দ পাইনি। তবে র‍্যাব কর্মকর্তারা বলছেন তারা পুরো এলাকাটার বাড়ির যে গ্যাস এবং বিদ্যুতের যে সংযোগ এগুলো বিচ্ছিন্ন করে রেখেছেন এবং তারা চেষ্টা চালিয়েছেন, দফায় দফায় চেষ্টা চালিয়েছেন যাতে কোনো প্রকার রক্তপাত না ঘটিয়ে যাতে আব্দুল্লাহ এবং তার পরিবারের সদস্যদেরকে বের করে নিয়ে আসা যায়, এবং সেটা সফল হয়েছে বলে আপাতত র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। তবে তিনি অপেক্ষা করতে বলেছেন যে রাত 8:30-8:30 নাগাদ তা আত্মসমর্পণ করতে পারেন। জি বাবলা, ধন্যবাদ আপনাকে। বাবলা, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার মোরসালিন বাবলার সাথে। মিরপুরের দারুস সালাম থানা এলাকায় একটি ছয়তলা বাড়িতে 2 স্ত্রী, 2 সন্তান ও 2
সহযোগী ও বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আছে আব্দুল্লাহ। বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব, জানিয়েছে রক্তপাত এড়াতে তাদের আত্মসমর্পণের অপেক্ষা করছেন তারা। সঞ্জয় চাকরি রিপোর্ট। টাঙ্গাইলে জঙ্গি বিরোধী অভিযানে গ্রেপ্তার দুভাইয়ের স্বীকারোক্তি সূত্র ধরে সোমবার মধ্যরাত থেকে মিরপুরের দারুসসালাম থানার অদূরে বর্ধনবাড়ি এলাকার ছয়তলা ভবন ঘিরে রেখেছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে ওই বাড়ির ভিতর থেকে র‍্যাবের ওপর পেট্রোল বোমা ছোড়া হয়। মঙ্গলবার সকালে বাড়িটি থেকে 65 জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। র‍্যাব নিশ্চিত হয়েছে আইপিএস ব্যবসার আড়ালে জঙ্গি তৎপরতায় যুক্ত থাকা আব্দুল্লাহ সহ 7 জন আছেন ওই বাসায়। এখানে প্রচুর দাহ্য পদার্থ আছে, অ্যাসিড রয়েছে, তারপরে পেট্রোল রয়েছে এবং দেশীয়ভাবে তৈরি বম, যেটাকে আমরা আইডি বলি, আইডি রয়েছে তার কাছে। এবং আমরা ধারণা করছি তার কাছে ছোট পিস্তল থাকতে পারে। গতকাল আমরা ওই এন্ড থেকে আমরা গুলি শব্দ শুনেছি। আর গতকাল রাত্রে যখন আমরা প্রথম আসি তখন আমাদেরকে সেইগুলো দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছে। র‍্যাব মহাপরিচালক জানান আব্দুল্লাহকে আত্মসমর্পণের জন্য সময় দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব তাকে আরো সময় দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে তার বাসার বিদ্যুৎ কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছি, গ্যাস ডিসকানেক্ট করে দিয়েছি, পানি ডিসকানেক্ট করে দিয়েছি। তো যেভাবে চাপ তৈরি করা যায় সেভাবে আমরা করছি। তাদের চারিপাশে আমাদের লোকজন আছে, আমাদের অপারেশন করলে এটা আমাদের কাছে আমাদের যে অভিজ্ঞতা স্কিল তাদের 10-15 মিনিটের বিষয়টা, উই ক্যান ডু দ্যাট। কিন্তু আমরা সর্বোচ্চ সহিষ্ণুতা এবং ধৈর্য পরিচয় চাই। র‍্যাব কর্মকর্তারা বলছেন আত্মসমর্পণ না করলে কিংবা র‍্যাবের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করলে সমাধান শান্তিপূর্ণ নাও হতে পারে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা মাসিন্দা এলাকা একটি বাড়িতে অভিযান চালিয়ে 2 জঙ্গিকে আটক করেছে র‍্যাব। সেখান থেকে বিস্ফোরক, জিহাদি বই এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক দুজনের দেয়া তথ্যে ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানা অভিযান চালানো হয়। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে মৌসুমী সুলতানার রিপোর্ট। টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা মাসিন্দায় সৈয়দ আবুল হাসান চিস্তিয়ার বাড়িতে জঙ্গি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল র‍্যাব 12-র একটি দল বাসাটি ঘিরে রাখে। পরে অভিযান চালিয়ে 2 জনকে আটক করে র‍্যাব। তারা হল বাড়ির মালিক আবুল হোসেন চিস্তির 2 ছেলে মাসুম এবং খোকন। আটকরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব। জেএমবির সাথে জড়িত এবং একজন সক্রিয় সদস্য সে মাসুম, বিশেষ করে সাংগঠনিক নাম হচ্ছে কুফার জামানা, সন্ত্রাসী কুফরা। তো সে অত্যন্ত উচ্চমানের একজন সক্রিয় জেএমবি সদস্য। আটক 2 জনের তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে জঙ্গি বিরোধী অভিযান বলেও জানায় র‍্যাব। যেমন আপনারা দেখবেন একটা ড্রোন তারা তৈরি করে ফেলেছে প্রায়, সেই ড্রোন দিয়ে তাদের পরিকল্পনা ছিল, জিজ্ঞাসাবাদে তারা বলেছে পরিকল্পনা ছিল যে তারা এই ড্রোন দিয়ে নাশকতামূলক কাজ করবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠান ছিল তাদের টার্গেট। মঙ্গলবার সকাল 7:30 টাঙ্গাইলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সে সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, জিহাদি বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মৌসুমী সুলতানা, চ্যানেল আই। দিনে শুনশান নিরাপত্তা থাকলেও রাতে নাফ নদী দিয়ে প্রতিদিনই রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের অনুপ্রবেশ বাড়ছেই। টেকনাফ থেকে আবুল কাশেমের ভিডিও চিত্র রিপোর্ট করছেন গাজী ইমদাদ। রাত তখন প্রায় টেকনাফের জেলেপাড়া, যা স্থানীয়ভাবে জাওলাপাড়া নামে পরিচিত। নাফ নদীর তীরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহল পোস্টের পাশেই এসে থামে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার। বিজিবির সদস্যরা ট্রলারটির বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখে দেয়। এমন কিছু নৌকা বিজিবি ফিরিয়ে দিলেও বেশিরভাগই বাংলাদেশে ঢুকে পড়ছে। শতবর্ষী মাকে নিয়ে জেলেপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন আবুল কালাম। পরিবারের 2 সদস্য মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পুরা ফেলাই কেউ বা মাফুরা ফেলাই মগর মন্ত হয়ে যদি তারা পুরা ফেলাই আর দিকে আছে তারা যাই আরে গুলি মারি 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 ফেলে দিয়ে আছে ঘর পুরা দিয়ে ফেলে তো যে যেই কে হারাই কে যায় আইগিও বাবু কিছু ফ্যামিলি সহ কিছু মারা গিয়ে কিছু লোহরে আইগিও বাবু গ মা লই বাবু লই 7 জন ইতারা 5 জন মা গ ফুয়া দুয়া বাবু গ ইতারা 5 জন বোন বোন দুয়া তো ফুয়া দুয়া বোন গ। টেকনাফ সীমান্তের হিল্লা ইউনিয়নের নাথমুড়া পাড়া, গুদাম পাড়া, কুলের দেই, হোয়াগ্রাং, নাইখানখালি, খারানখালি, ঝিমংখালি, কামজোরপাড়া,
লম্বা বিল সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে। দালালরা জনপ্রতি 10,000 বা তারও বেশি টাকার বিনিময়ে তাদের ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ হয়েছে। আমরা হেল্প করতেছি, এদেরকে জায়গা দিতেছি, তারা খুশি জায়গার ভাড়া যায় দিয়ে আসে। আর যেটা বাড়ি করছে এটা এটা ফিক্স ভাড়া আছে, এটার ভাড়া হবে আপনার 1,000 হয়তো 1,200। রোহিঙ্গারা টেকনাফের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে, কেউ টাকার বিনিময়ে ঘর ভাড়া করে থাকছেন। গত অক্টোবরে আসা রোহিঙ্গাদের সঙ্গে আশ্রয় নিচ্ছেন অনেকে। টেকনাফের লেদাকান গ্রামে রোহিঙ্গাদের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। 10-20 জন দিলা আছে জি, আর আত্মীয় মানুষ মারি ফেলে দিলা আছে। মা বাপ দুজন আছে, গুরু আপুয়া দুজন তাই। মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতন থেকে প্রাণ নিয়ে ফিরলেও এই রোহিঙ্গাদের সামনে এখন কেবলই বেঁচে থাকার আকুতি, চোখে মুখে করুণ অনিশ্চয়তা। কাজিমদাদ, চেন্নাই, টেকনাফ, কক্সবাজার। বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিতে সেদেশের সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নবনিযুক্ত ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত রিনা রিথিয়া সামারসি সিএমআরনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাতের সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইন্দোনেশীয় রাষ্ট্রদূত। বাংলাদেশে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং যৌথ উদ্যোগে ঔষধ কারখানা স্থাপনে ইন্দোনেশিয়ার উদ্যোগের কথা জানান। বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে ইন্দোনেশীয় বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। উত্তরায় নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাতে জঙ্গি ইস্যুটিকে টিকিয়ে রেখে মূল হোতাদের কেন ধরা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। এছাড়া রোহিঙ্গা নির্যাতনের ঘটনা মিয়ানমারকে জাতিসংঘের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা সোসাইটির, রাষ্ট্রের বিভিন্ন যারা আপনার রাষ্ট্রবিজ্ঞান, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতি নিয়ে লেখালেখি করছি, সকলের সঙ্গে কথা বলছি আমরা, ফেস টু ফেস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। আলোচনা করে আমরা এমন একটা জিনিস আনতে চাই যেটা মোটামুটিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। বলছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়াটা সবচেয়ে জরুরি, একটা সহায়ক সরকার। সহায়ক সরকার কেন বলছি, এটা 3 মাস, এই 3 মাসের মধ্যে তার নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সহায়তা প্রদান করবে। নির্বাচন সুষ্ঠু করতে হয় তাহলে তাকে সরে যেতে হবে এবং একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এবারে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকমের ব্যাটে চট্টগ্রাম টেস্টে লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশকে 305 রানে অল আউট করে 2 উইকেটে 225 রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অজিরা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। রাতের পরিকল্পনায় যা ছিল সকালে তা হয়নি মাঠে। কথা ছিল 62 রানে অপরাজিত অধিনায়ক মুশফিক নিজের এবং দলের ইনিংস আরও বড় করবেন, তাকে সঙ্গ দেবেন নাসির মিরাজরা, কিন্তু তাদের সেই সুযোগ না দিয়ে আগেই বোল্ড হয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন। ক্যাপ্টেন ফিরে যাওয়ার পর নাসির মিরাজরা সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে উইকেটের ফায়দা কাজে লাগিয়ে অজিরা তাদের পরিকল্পনায় শতভাগ সফল। তাইজুলকে ফিরিয়ে নিজের সপ্তম উইকেট শিকার করেছেন নাথান লায়ন। 52 রান যোগ করে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে 305। চট্টগ্রামের উইকেট খুশি করেছিল টাইগারদেরও। ওপেনার রেনশোকে দ্রুত ফিরিয়ে সিরিজে মুস্তাফিজের প্রথম উইকেট। তার চেয়ে অবশ্য কিপার মুশফিকের অবদানটাই বেশি। এরপর ডেভিড ওয়ার্নার আর ক্যাপ্টেন স্মিথের লম্বা পার্টনারশিপ। 93 রানের জুটিতেই লড়াইয়ের আভাস দেয় অজিরা। নিজের প্রথম বলেই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথকে বোল্ড করে জুটি ভাঙেন তাইজুল।
ওই আউটেই দিনের সব সেলিব্রেশন শেষ হয় টাইগারদের। দিনের বাকিটা সময় জহুর আহমেদের উইকেটে দাপট দেখিয়েছে ওয়ার্নার আর হ্যান্ডসকমের ব্যাট। থার্ড উইকেট পার্টনারশিপে দুজন মিলে তুলেছেন 127 রান। সুযোগ যে আসেনি তা কিন্তু নয়, বরং সেগুলো কাজে লাগাতে ব্যর্থ টাইগাররা। এক ওয়ার্নারই জীবন পেয়েছেন দুবার। ব্যক্তিগত 73 রানে তার সহজ স্ট্যাম্পিংটা মিস করে সবচেয়ে বেশি আফসোস পুরাচ্ছে মুশফিককে। দিন শেষে ওয়ার্নার অপরাজিত 88 আর হ্যান্ডসকম 69, অস্ট্রেলিয়ার 2 উইকেটে 225। এখনো টাইগাররা এগিয়ে 80 রানে। অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে বাংলাদেশের সাফল্য, আর সেটি এসেছিল ক্যাপ্টেন মুশফিকের হাত ধরে। দিন শেষে বাংলাদেশের আফসোসের নামও ক্যাপ্টেন মুশফিক। তার অমন সহজ স্ট্যাম্পিং মিস না হলে আরো ভালো অবস্থানে থাকতে পারত হোস্টরা। আরিফ চৌধুরী, চ্যানেল আই, জহুর আহমেদ চৌধুরীর ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম। নেতা বলেছেন উপাচার্য নিয়োগ এবারও নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। উপাচার্য প্যানেল চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া নিয়ে ক্যাম্পাসে যখন কেউ কেউ সমালোচনা করছিলেন, তখন কয়েকজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের করা মামলায় ওই প্যানেলের কার্যক্রম স্থগিত হয়ে যায়। এর এক মাসের মাথায় রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাবেক উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানকে সাময়িক দায়িত্ব দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সন্তুষ্ট নন। যেহেতু আদালতে একটি মামলা চলমান এবং সেখানে আদালতই তার আদেশে বলে দিয়েছে যে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত অধ্যাপক আরিফিন সিদ্দিক দায়িত্ব পালন করে যাবেন, উনি পালন করে গেছেন এবং তার প্রমাণ হচ্ছে 30 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে এবং তার আগ পর্যন্ত উনি তো কাগজপত্র সব কিছুই স্বাক্ষর করেছেন, স্বাভাবিকভাবে উনি দায়িত্ব পালন করেছেন। যদি গতকালকে প্রজ্ঞাপনে বলা হয়ে থাকে যে মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে 24 তারিখ থেকে 30 তারিখ আরিফিন সিদ্দিকের কার্যক্রমের আইনগত বৈধতা কী হবে এটা আমাদের জানার ইচ্ছা। আদেশ 1973-এর আর কোনো মূল্য নেই এবং এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আজকে হুমকির মুখে এবং অত্যন্ত প্রশ্নবিদ্ধ। বিএনপি জামাত সমর্থিত সাদা দলের এ শিক্ষক নেতা বলেন, সরকার এবারও নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছে। প্যানেল আছে, সেনেট হয় আমাদের 105 জনের মেম্বার, আবার দুজন প্রবিসি 105 জন মেম্বার হয়। তা এখন তো ওরা বলতে পারে যে আমি শুনলাম যা শুনলাম যে এটা কমপ্লিট না, সেনেটটা সেনেট কোনো কমপ্লিট থাকে না, এক সরকার জানে। আমি এখন আমরা ব্যক্তিগতভাবে আমরা দৌড় দিচ্ছি না, কিন্তু এখন তুলতে পারিও না। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকার যা চায় তাই হবে, কিন্তু কোন ব্যক্তিরা দোষী না। আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের প্যানেল থেকে 2004 থেকে 3 দফা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। নর্থ কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি এই আহ্বান জানিয়েছেন। নর্থ কোরীয় নেতা কিম জং উনের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রম যুদ্ধ উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। সমস্যা সমাধানে আবারও আলোচনার আহ্বান জানিয়েছে চীন। সংকট নিরসনে মধ্যস্থতার পাশাপাশি মন্ত্রী পর্যায়ের বৈঠকেরও প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। ওদিকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে আবারও অবিলম্বে সংলাপ ও আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া। নর্থ কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমকে বিপজ্জনক, দায়িত্বজ্ঞানহীন এবং অবৈধ বলেছে ইউরোপীয় ইউনিয়ন। নর্থ কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলেন সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা ম্যাগোরিনি। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের বেক্সহিল সমুদ্র বেলাভূমিতে রেকর্ড সংখ্যক মৎস্যকুমারীর